বাজারে পুরো আয়োজন জুড়ে সঙ্গে রয়েছে আমরা দুজন আমি তানজিলা খান নিম এবং আমি তন্ময় কুমার রায় আমাদের প্রধান বিচারপতি কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন ওনার পদত্যাগপত্র ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে এটা উপযুক্ত প্রসেসিং এর জন্য আমরা কাল বিলম্ব না করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিব এবং আমি আশা করব যে এটা খুব দ্রুত কয়েক ঘন্টার মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে তন্ময় আপনি জানেন যে সকাল থেকে ফুলকোর্ট স্থগিত ছিল আইনজীবী এবং শিক্ষার্থীদের বিক্ষোভ ও দাবি তুলেছিল তারা এবং এই সেই দাবির পরে কিন্তু পদত্যাগ করেছে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের দুজন বিচারপতি সান্ধ্যবাজারে আমরা এ নিয়ে আপনাদের জানাবো বিস্তারিত ন্যায় বিচার সভ্যতা যে কথা বলি সেগুলোকে প্রতিষ্ঠিত করার জন্য যেটার অভাবে অবশ্যই সবার সামনে তুলে কি রকম অবিচার মানুষ মানুষের উপরে করতে পারে আমরা দেখছিলাম যে কোটা সংস্কার আন্দোলনে নিহত আবু সাইদের পরিবারের হাতে অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি জাতীয় পতাকা তুলে দিয়েছেন এবং আবু সাইদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন তিনি তার আগে আবু সাইদের কবর জিয়া করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এই বিষয়ে আমরা সন্দেহবাজারে জানাবো সবশেষ খবর এবার পদত্যাগ করলেন প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের দুই বিচারপতি সকাল থেকেই ফুলকোর্ট ডাকা নিয়ে আইনজীবী ও বৈষম্য বিরোধী ছাত্রদের বিক্ষোভের পর এমন সিদ্ধান্ত আসে বিচারপতিদের কাছ থেকে এক ভিডিও বার্তায় আইন উপদেষ্টা জানিয়েছেন পদত্যাগপত্র পত্র আইন মন্ত্রণালয়ে পৌঁছেছে পাঠানো হচ্ছে রাষ্ট্রপতির কাছে আর জানাচ্ছেন আজহার লিমন আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির পথ চলা শুরু হয় দু সালের নবম জাতীয় সংসদ নির্বাচন থেকে সেবার বিএনপি জামাত নেতৃত্বাধীন চারদলীয় জোটকে হারিয়ে ক্ষমতায় বসে আওয়ামী লীগ জাতীয় পার্টির মহাজোট সরকার এরপর থেকেই কখনো বিরোধী দল কখনো সরকারের মন্ত্রিসভায় আবার কখনো উভয় ভূমিকায় থেকে আওয়ামী লীগকে নির্ভর ফুল কোর্ট বৈঠক ডেকেছেন হাইকোর্ট বিভাগ আর আপিল বিভাগের সকল বিচারপতিদের নিয়ে সে বৈঠক হবে ভার্চুয়ালি সর্বোচ্চ আদালতের প্রশাসনিক সিদ্ধান্ত নেবার এত বড় আয়োজন কিন্তু তা জানেন না অন্তর্বর্তীকালীন নতুন সরকার এমন অভিযোগই প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সকল বিচারপতির পদত্যাগ দাবি করে ফের মাঠে তারা বেলা এগারোটার দিকেই সরকারি থাকা এবং মাঠে থাকা সমন্বয়কারীরা সর্বোচ্চ আদালতের অনেক বিচারককে সরাতে সুপ্রিম কোর্ট ঘেরাওয়ের ডাক দেন তারা অভিযোগ করেন একটি জুডিশিয়াল কু করার অপচেষ্টা হচ্ছে হাইকোর্টের অ্যানেক্স ভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের অবস্থান চলে পৌনে দুইটা পর্যন্ত এক পর্যায়ে ছাত্র আন্দোলনের এক সমন্বয় ঘোষণা দেন প্রধান বিচারপতি পদত্যাগের জন্য প্রক্রিয়া শুরু করেছেন তবে পদত্যাগের চূড়ান্ত প্রক্রিয়া শেষ হবার আগ পর্যন্ত শিক্ষা ভবনের সামনে সবাইকে অবস্থান নিতে বলেন বেলা তিনটার আগে ব্যাপারে ভিডিও বার্তা দেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন এরই মধ্যে তারা প্রধান বিচারপতির পদত্যাগপত্র হাতে পেয়েছেন যা দ্রুতই প্রক্রিয়া সম্পন্ন করে রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে তবে সরকারের এই উপদেষ্টা জানান আপিল বিভাগের বাকি বিচারপতিদের কোনো কাগজ এখনও হাতে পাননি আমাদের প্রধান বিচারপতি কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন ওনার পদত্যাগপত্র ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে এটা উপযুক্ত প্রসেসিং জন্য আমরা কাল বিলম্ব না করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিব এবং আমি আশা করব যে এটা খুব দ্রুত কয়েক ঘন্টার মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে দেশের সম্পদ নষ্ট করবেন না সবাই শান্ত থাকবেন এদিকে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভায় পাঁচটি সিদ্ধান্ত হয়েছে এর মধ্যে আছে জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার আন্দোলন দমন করার নামে যে হত্যাকাণ্ড হয়েছে সেসবের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এছাড়া এক জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত আন্দোলন কেন্দ্রিক ফৌজদারি মামলা প্রত্যাহার করা হবে প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টের সকল বিচারপতির পদত্যাগ দাবিতে এভাবে খণ্ড খণ্ডভাবে এখনও বিক্ষোভ করে যাচ্ছে শিক্ষার্থীরা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে উপদেষ্টারা তাদেরকে শান্ত থাকতে বলছেন এবং বলছেন রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা তাদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হাইকোর্ট প্রাঙ্গণ থেকে আজহার লিমন এখন ঢাকা দু হাজার আঠারো সালের নির্বাচনের ফলাফল ছিল পুরোটাই পাতানো সরকার যেভাবে চেয়েছে সেভাবেই ফলাফল শীট তৈরি করেছে নির্বাচন কমিশন এমন তথ্য জানিয়েছেন সদ্য বিলুপ্ত হওয়া সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জেম কাদের তিনি বলেন ভীতিকর অবস্থা তৈরি করে তার দলকে নির্বাচনে অংশগ্রহণ করানো হয়েছে নির্বাচন থেকে সরে আসতে চাইলে নানা ধরনের চাপ প্রয়োগ ও ব্ল্যাকমেইল করা হয় বলেও স্বীকার করেন তিনি এখন টেলিভিশনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন জেম কাতের পাকিটা জানাচ্ছেন বেলায়ত হোসাইন আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির পথ চলা শুরু হয় দু সালের নবম জাতীয় সংসদ নির্বাচন থেকে সেবার বিএনপি জামাত নেতৃত্বাধীন চারদলীয় জোটকে হারিয়ে ক্ষমতায় বসে আওয়ামী লীগ জাতীয় পার্টির মহাজোট সরকার এরপর থেকেই কখনো বিরোধী দল কখনো সরকারের মন্ত্রিসভায় আবার কখনো উভয় ভূমিকায় থেকে আওয়ামী লীগকে নির্ভার সঙ্গ দিয়েছে জাতীয় পার্টি দু হাজার চোদ্দ সালের পাঁচ জানুয়ারির নির্বাচনে দৃশ্যত দুটি ভাগে বিভক্ত হয়ে যায় দলটি পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ নির্বাচন বর্জনের ঘোষণা দিলেও রৌশন এরশাদের নেতৃত্বে দলের একটি অংশ নির্বাচনে গিয়ে বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হয় একই সঙ্গে সরকারের মন্ত্রিসভায়ও স্থান নেয় দলের তিন নেতা সদ্য বিলুপ্ত হওয়া সংসদের বিরোধী দলীয় নেতা ও জাপার বর্তমান চেয়ারম্যান জিএম কাদের জানান দু সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সহ সবগুলো দলই অংশ নিয়েছে ফলে এখানে জাতীয় পার্টিকে আলাদা করে দোষারোপের সুযোগ নেই কিন্তু সবশেষ অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে জোর করে নেওয়া হয়েছে বলে দাবি তার এমনকি সবশেষ দুটি নির্বাচনের ফলাফল ইচ্ছে মতো সাজানো হয়েছে বলেও জানান তিনি জাতীয় পার্টি কেন একতরফা এসব নির্বাচনকে বৈধতা দেওয়ার ভূমিকা পালন করেছে এ প্রসঙ্গে এখন টিভির সঙ্গে খোলামেলা কথা বলেন জিএম কাদের একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন দু সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে ব্ল্যাকমেইল করে অংশগ্রহণ করানো হয়েছে দল ভাঙা সহ নানা দিক থেকে চাপের মুখে ছিলেন তিনি আমাদের দলীয় ফোরামে তো আমি একক না একটা দল তাদেরকে একেবারে ইগনোর করে তো আমি দল একক চালাতে পারি না আমার সে ধরনের অথরিটি ছিল না তথাপিও আমি বিভিন্নভাবে চেষ্টা করেছিলাম যে এই নির্বাচনটা এইভাবে না হোক এবং আমরা এখানে না যাই তো সেই পর্যন্ত এসে একবারে একটা এমন পর্যায়ে গেল তখন আবার আওয়ামী লীগ আমার দলের ভিতরে একটা যেটা ডিভিশন ইসার সাহেবের সময় একটা সরকারপন্থী একটা গ্রুপ তিনি তৈরি করে রেখেছিলেন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই গ্রুপটাকে দিয়ে সবসময় একটা ব্ল্যাকমেইল করতেন গ্রুপ আমাকে চার পাঁচ মাস আমাকে কাজই করতে দিলেন না সব আমার সব কিছু অবৈধ ডিক্লেয়ার করেন সম্পূর্ণ একেবারেই অন্যায়ভাবে তারপরে এরকম ভাবে বিভিন্ন সময় আমাদের লোকদেরকে বিভিন্ন লোভ লালসা দিয়ে ওদিকে দেওয়া যে আমি কিছু করতে চাই এদিকে তাহলে চলে যাবে এবং সরকার এটাকে এনকারেজ করতেন সবসময় তিনি বলেন প্রার্থীরা প্রত্যাহারের শেষ দিনও নির্বাচন থেকে সরে যেতে চেয়েছিলেন কিন্তু তখনও বিভীষিকা ও ভীতিকর পরিস্থিতি তৈরি করা হয়েছিল বলে দাবি করেন তিনি এটা তো এমন একটা বিভীষিকাময় পরিস্থিতি ছিল যে তাকে কোথায় কী করা হবে কেউ জানে একটা ভিত্তিকর পরিস্থিতি তো ছিলই শেষ পর্যন্ত একটাই ডেট ছিল তখন আমি চুজ করলাম যে আমি নির্বাচন করবো না আর সেইভাবে প্রিপারেশান নিয়েছিলাম সব কিছুই করা হয়েছিল কিন্তু যখন আমরা একটু এক্সিকিউট করতে যাব আমি তখন বাধাপ্রাপ্ত হয়েছি আর কি আমার পার্সোনালি আমাকে যেহেতু আমি দূরে সরে দাঁড়াচ্ছি আমার উপর একটা বড়ো ধরনের প্রেশার চাপ বা হুমকি ছিল আর কি এমনকি নির্বাচনের দিনও দলকে ভোটের মাঠ থেকে সরে যাওয়ার ঘোষণা দিতে চাইলে তৃতীয় লিঙ্গের প্রার্থী দ্বারা পরাজয় বরণ করানো সহ নানা চাপ প্রয়োগ করা হয় তার উপর আমাকে হিউমিলেট করার চেষ্টা তো এগাগারই করা হয়েছে নির্বাচনের দিনও আমি বলেছি নির্বাচন হচ্ছে না সরকারের বিরুদ্ধে অবস্থান নিলে তাদের পরিণতি কি হতে পারে অনেক ধরনেরই দেখানো হয়েছিল আমি সেটার জন্য ভয় করতাম না কিন্তু আমার কাছে পরে মনে হলো যে যেহেতু দলই চলে যাবে হয়তো দলের ভাবসবটা দেখলাম যে আমি নির্বাচন না করলেও দল নির্বাচনে যাবে তার জন্য সরকার সুযোগ সব রকম অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে এবং কনফার্ম হওয়ার পর আমি মনে করলাম যে এটার বাধা দিয়ে কোনো লাভ হবে না আলাপচারী তার এক পর্যায়ে জাপা চেয়ারম্যান জানান দু হাজার ও চব্বিশ সালের নির্বাচনের ফলাফল শতভাগ সাজানো ছিল তিনি বলেন দু হাজার চব্বিশ সালের নির্বাচনে ফলাফল তিনভাবে ঠিক করা হয় কিছু নির্বাচন হয়েছে তাদের ইচ্ছাই ফেয়ার কিন্তু ইনক্লুসিভ হয়নি লোক আসেনি যারা যারা নির্বাচনের সঙ্গে সংযুক্ত ছিল প্রশাসন আইন শৃঙ্খলা সবাইকে পয়সা টয়সা দিয়ে কিনে যে যেমন রেজাল্ট নিতে পারো নিয়ে নাও আর কতগুলো ছিল সেটা প্রিডিটারমাইন্ড যতই মারামারি করুক যাই করুক হোক যেই জিতুক এই কে ডিক্লেয়ার দিতে হবে এই তিন ধরনের নির্বাচন হয়েছে তারা যেটা থার্টিনে কত পার্সেন্ট বলেছিল থার্টি ওটা আমি হিসাব করে দেখিয়ে দিয়েছি যে আমাদের ভোটিং সেন্টার্স যতগুলো পুলিং বুথস এবং তাতে এক একটা লোককে ভোট দিতে যে সময় লাগে এতগুলো ভোট পড়ারই সম্ভব না জাপান চেয়ারম্যান জানান সরকারের আজ্ঞাবহ থেকে নির্বাচন কমিশনই পাতানো এই ফলাফল তৈরির কাজ করেছে এক্ষেত্রে জয়ী হওয়া প্রার্থীকেওসি পরাজিত ঘোষণা করেছে বলেও দাবি তার প্রাইম মিনিস্টারের ব্যক্তিগত যেটা বলবেন সেটাই তারা করেছে এবং এটা আমরা দেখেছি নির্বাচনের রেজাল্ট একেবারে পরিষ্কার একজন জিতেছে হয়তো তাদের লোকই হয়তো যে ইন্ডিপেন্ডেন্ট দাঁড়িয়েছে তাকে বাদ দিয়ে আরেকজনকে করা হচ্ছে এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই অন্যতম সমন্বয়ক বলেন পদত্যাগ করতে হবে বর্তমান নির্বাচন কমিশনকে এমনকি বিচারের মুখোমুখিও করতে হবে তাদেরকে আওয়াল কমিশন পদত্যাগ অনেক আগ থেকেই দেশের ছাত্র জনতা দাবি করতেছে কমিশনকে অবশ্যই দিতে এবং বিচারের মুখোমুখি হইতে হবে কারণ তারা যে ফাতানো নির্বাচন দুই হাজার চব্বিশ সালে করেছে একটা ফ্যাসিস্টকে তারা সংবিধান লঙ্ঘন করে মূলত নির্বাচনটা করেছে এবং একটা ফ্যাসিস্টকে ক্ষমতায় রাখার সকল নীল নকশা বাস্তবায়ন করেছে তাদেরকে তো বিচারের মুখোমুখি হইতে হবে এবং তাদেরকে পদত্যাগ করতে হবে তিনি বলেন কয়েকদিনের মধ্যে পদত্যাগের দাবিতে কর্মসূচি ঘোষণা করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন ঢাকা কোটা সংস্কার আন্দোলনে নিহত আবু সাইদের পরিবারের সঙ্গে দেখা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সঙ্গে ছিলেন ছাত্র সমাজের প্রতিনিধি আরও দুই উপদেষ্টা এ সময় সাঈদের পরিবারের হাতে পতাকা তুলে দেন ঐক্যবদ্ধ বাংলাদেশ করতে সবাইকে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা বিস্তারিত প্রতিবেদনে দিনের জনপদে জাগবাহের ডাক তুলেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ কোটা সংস্কার আন্দোলনে নিহিত এ তরুণ যেন সাম্প্রতিক বাংলাদেশে রচনা করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের বীজ চলমান প্রেক্ষাপটে মৃত সাইজ যেন হয়ে উঠেছে জীবিত সময়ের চেয়েও গুণ জনপ্রিয় এবার অসহায় এ পরিবারের পাশে দাঁড়ালেন নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর ইউনুসের আগমন ঘিরে শুক্রবার রাত থেকেই সরগরম হয়ে ওঠে রংপুরের প্রশাসনিক দপ্তর হেলিকপ্টার যোগে প্রধান উপদেষ্টার সফর শুনে পীরগঞ্জের নিভৃত পল্লীতে জড়ো হন উৎসুক জনতা জোরদার করা নিরাপত্তার বেষ্টনের ওপারে মানুষের অপেক্ষার লগ্ন ভেঙে সাইদের উঠোনে সকাল এগারোটায় পা রাখেন ডক্টর মোহাম্মদ ইউনুস নীরবে দাঁড়ান সাঈদের কবরের পাশে এ সময় তা আত্মার মাগফেরাত কামনা করে করা হয় দোয়া ও মোনাজাত এরপর প্রধান উপদেষ্টা প্রবেশ করেন আবু সাইদের পৈতৃক ভিটায় পরিবারের সদস্যদের সঙ্গে আলাপকালে সৃষ্টি হয় আবেগঘন ঘন পরিবেশ রাষ্ট্রের সর্বোচ্চ নীতি নির্ধারক মন দিয়ে শোনেন সাইদের পরিবারের কথা তুলে দেন জাতীয় পতাকা বলেন সবাইকে এক হয়ে কাজ করতে হবে যে লক্ষ্য নিয়ে বুক পেটে দিয়েছিল যার কারণে কোটি কোটি ছেলেমেয়ে সামনে দাঁড়িয়ে বন্দুকের সামনে দাঁড়িয়ে ভয় পায় না এই যেহেতু পদ দেখিয়ে গেছে আজকে আমরা সেই কারণে নতুন বাংলাদেশ পেলাম এই বাংলা এই নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব এখন আমাদের তার কথা স্মরণ হবে এই কাজটা করার মতো কাজে আমাদেরকে সেই কাজটা যেন আমরা করি এই আবু সাইদ এখন এক পরিবারের সন্তান না বাংলাদেশের যত পরিবার আছে তাদেরই সন্তান ষোলো জুলাই প্রকৃতিতে বর্ষা ছিল কিন্তু আকাশে কালো মেঘ ছিল না এরপরও রংপুরে বৃষ্টি হয়েছে সে বৃষ্টি গুলি টিয়ারশেল আর ইটপাটকেলের সেখানেই বুক চিতিয়ে আবু সাঈদ যেন হয়ে উঠেছিলেন নুরল দিনের জাগোবাহে কণ্ঠে সবাইয়ের কেন্দ্রীয় চরিত্র আর বৈষম্য বিরোধী এই লড়াইয়ে আবু সাঈদ নিহত হয়ে সে যেন জীবিত সাঈদের চেয়ে মৃত সাইদ হয়ে উঠেছে কোটি গুণ শক্তিশালী এবং জনপ্রিয় ডক্টর মোহাম্মদ ইউনুসের আবু সাইদের পত্রিক ভিটে আগমন অন্তত সে কথারই প্রমাণ করে প্রায় বিশ মিনিট অবস্থানের পর রংপুর শহরের উদ্দেশ্যে রওনা করেন প্রধান উপদেষ্টা এ সময় অপেক্ষমান জনতার সঙ্গে ইশারায় অভিনন্দন বিনিময় করতে দেখা যায় নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে পরে বেগম রোকায় বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন ডক্টর ইউনুস এ সময় সাম্প্রদায়িক বিভেদ না ছড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন তরুণদের বিজয় ছিনতাই হতে দেয়া যাবে না বলি। সেগুলোকে প্রতিষ্ঠিত করার জন্য যেটার অভাবে আবু সাইদ সবার সামনে তুলে ধরল যে রকম অভিচার মানুষ মানুষের উপরে করতে পারে সব কিছু সম্ভব যন্ত্র যেটা আমরা নিজেদের জন্য তৈরি করেছি এটা পচে গেছে বলে কিছু হচ্ছে হল যন্ত্র যদি ঠিক মতো সব কিছু সমাধান আছে সাথে এখন আমরা যন্ত্রটা ঠিক করি আগে হলে কাজ করতে থাকবে ঘড়ি ঘন্টা কি এরপর আন্দোলনের সময় আহতদের সঙ্গে দেখা করে সার্কিট হাউজে প্রশাসনের সঙ্গে বৈঠক করে রংপুর সফরের সমাপ্তি টানেন প্রধান উপদেষ্টা শপথ নেবার পর ঢাকার বাইরে এটি ইউনুসের প্রথম সফর হওয়ায় তা গুরুত্ব পাচ্ছে জনসাধারণ ও স্থানীয় প্রশাসনের কাছে উত্তর জনপদের লাখো মানুষের প্রত্যাশা দূর হবে উন্নয়ন বৈষম্য এখন রংপুর আর্থিক খাতের কেলেঙ্কারির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সালে উদ্দিন আহমেদ শপথ নেয়ার পর শনিবার অর্থ মন্ত্রণালয় এসে তিনি একথা বলেন অর্থনীতির কিন্তু একটা এর আগের দিন এতদিন একটু ভুল ছিল উন্নয়নের যে কৌশল বা নীতি যে মানুষের উন্নয়নের সুফলটা বিশ্বের মানুষ পায় নাই আপনারা উপরের দিকে দেখেছেন গ্রোথ বেশি হয়েছে আমি তো অর্থনীতি ছাত্র গ্রোথ হয়েছে যেখানে ভেতরে গ্রোথের ফলটাকে কে পেয়েছে আমরা চাচ্ছি সমতা ভিত্তিক ন্যায্য এটা হিসেবে করতে অগছালো নরবরে অবস্থায় দেশের প্রশাসন বিচার বিভাগ আর্থিক খাত অনিয়ম দুর্নীতি বন্ধ করে একটি কল্যাণমুখী সরকার কাঠামোতে রূপান্তরের ভিত্তি স্থাপন করার চ্যালেঞ্জ এখন নতুন সরকারের সামনে বিশেষজ্ঞরা বলছেন রাষ্ট্র সংস্কারের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে তাই কয়েক মাসের সময়সীমা মেধে দেয়া ঠিক হবে না পাশাপাশি আর্থিক সংকট নিরসনে বিশেষ দৃষ্টি দিতে হবে রপ্তানি ও প্রবাসী খাতে সেলিয়া সুলতানা জানাচ্ছেন বিস্তারিত ছাত্র জনতার আত্মত্যাগের পথ পাড়ি দিয়ে নতুন এক সকালের প্রত্যাশায় বৃহস্পতিবার শুরু হলো অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা সমর্থন আগুনে যাত্রায় সে যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা নির্ধারণ করেছেন বিজ্ঞ তরুণের মিশেলে এক দল দেশ গড়তে সব জঞ্জাল ভেঙে নিজেদের স্বপ্নের সমান উঁচু এখন প্রত্যাশার চোখ প্রধান সেখানে যাকে প্রধান করা হয়েছে তিনি নিজ গুণে শীর্ষবিন্দুতে বৃহস্পতিবার শপথের পর হাসপাতালে আহতদের দেখতে যাওয়া মানুষকে আশ্বস্ত করে দেয়া ভাষণ স্মৃতিসৌধ শহীদ মিনার ঘুরে কেবিনেটের দায়িত্ব বন্টন সবকিছু যেন গুছানো সহজ এক কর্মঠ তরুণের মতো উজ্জ্বল তোফায়াল আহমেদ বললেন ঠিক এমন উদ্যম তিনি দেখেছেন বিশ্ববিদ্যালয় জীবনে দেশ এখন নিরাপদ করছেন। ওখানে ইউনিভার্সিটিতে অনেকগুলো প্রকল্প কাজও উনি করতেন যে ছাত্রদের ইনভলভ করে চিটা ইউনিভার্সিটি পল্লী উন্নয়ন প্রকল্প নামে একটা প্রকল্প করে দিয়েছেন এটার কাজ দেখাশোনা করেন উনি পড়ান উনি আবার গ্রামে গিয়ে এই রাত্রে রাত্রে গিয়ে মানুষ অর্গানাইজ করেন এর লোক থেকে যদি আপনি ডেলিভারি না পান এরকম কোনো দ্বিতীয় নেতা আমি দেখতে পাচ্ছি না যে এই লেভেলে গিয়ে আপনাকে ডেলিভার করতে পারবে স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ মনে করেন সংসদ আইন সংবিধান প্রশাসনিক ব্যবস্থা সাজিয়ে মানুষের প্রত্যাশা ও দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে সেখানে মেয়াদের ক্ষেত্রে যে ব্যত্যয় ঘটবে তা মেনে নিতে হবে মানুষ ও কল্যাণ রাষ্ট্রের স্বার্থে যেহেতু এটা এক ধরনের বিপ্লব সরকারের একটা এক ধরনের অন্যলেজিটি মেসি থাকে এটা হচ্ছে পপুলার পাবলিক এই পপুলার পাবলিক ম্যানডেটকে ধরেই কিন্তু কাজ করতে হবে এটা হচ্ছে সাংবিধানিক দিকটার কথা বলছি এখানে তিন মাস চার মাস ছয় মাস এইসব জিনিসগুলো অত্যন্ত ট্রিফলিং ম্যাটার এগুলো নিয়ে সিরিয়াসলি এভাবে না ভেবে এটাকে ভাবতে হবে উনি এক বছরের একটা প্ল্যান দিন এটা একটু করতে পারেন তাহলে বাড়তে হবে এটা বাড়াতে হবে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদাকে চৌধুরী বলেন গতানুগতিক রাজনৈতিক চর্চা মানুষ প্রত্যাখ্যান করেছে আবারও তারা পুরনো ফিরতে চায় না ফলে নির্বাচন নিয়ে দলগুলোর তারা থাকতে পারে তবে দলগুলোকে মানুষের প্রত্যাশা অনুযায়ী তৈরি হতে হবে এই রাজনৈতিক দলগুলো রাষ্ট্রের সবকিছু হাতে থাকবে স্বাধীনতা থাকবে না মানুষের সাংবিধানিক স্বাধীনতা স্বাধীনতা

যেন ভবিষ্যতে পেতে পারি সেই জন্য সব রকমের সাংবিধানিক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ পরিবর্তন আনা যাতে করে আর কেউ কর্তৃত্ববাদী সরকারে রূপান্তরিত হতে না পারে পপুলার ভোটে এসে যে কোনো ব্যক্তি যিনি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি কোনো অবস্থায় দুই টার্মের বেশি করতে পারবেন না অর্থনৈতিক দিক নিয়েও চ্যালেঞ্জ রেখে গেছে বিদায়ী সরকার সেখানে সুষ্ঠু পরিস্থিতি ফেরাতে দেশে স্থিতিশীলতা প্রয়োজন দেশের অভ্যন্তরে গুছিয়ে নেওয়ার সাথে সাথে আনুষ্ঠানিক খাতে রেমিটেন্স ফেরাতে প্রবাসী শ্রমিকদের জন্য নিতে হবে কল্যাণমুখী নীতি ও উদ্যোগ এই যে অভিবাসী কর্মী যারা রেমিটেন্স বন্ধ করে ছাত্র আন্দোলনকে সহযোগিতা করলো তারা যেন তাদের অধিকার পায় তাদের যাবা তাদের ওই দেশের কাজ প্রত্যেকটা জিনিসে তার অধিকার তার নিরাপত্তা তার রাইট প্রতিষ্ঠিত হবে তাই না এই প্রতিষ্ঠা করতে গেলে এই সেক্টরটাকে ঢেলে সাজাতে গেলে আমরা বারবার বলছি একটা অভিবাসন দশক ঘোষণা করতে হবে স্বল্প মেয়াদে মধ্যমেয়াদে দীর্ঘ মেয়াদে প্রচুর পদক্ষেপ এখানে দরকার এবং এই যে আমরা বলছি ফর্মাল চ্যানেলে রেমিটেন্স একুশ বিলিয়ন এটা ষাট বিলিয়ন হবে সিক্সটি বিলিয়ন হবে শাসন ও অর্থনীতি বিশ্লেষকরা মনে করেন শিক্ষা কেন্দ্রে রাজনীতিমুক্ত সুষ্ঠু পরিবেশ ফেরাতে হবে কল্যাণকর চর্চায় ফেরাতে হবে প্রতিটি সেবা কাঠামোকে এনবিআর থেকে শুরু করে আর্থিক খাতেও ক্ষত নিরাময় করতে পরিবর্তন আনতে হবে নীতি চর্চায় আর সেখানে সতেরো জনের সাথে সতেরো কোটি মানুষকেও এক হতে হবে সেলিয়া সুলতানা এখন ঢাকা পদত্যাগ করেননি শেখ হাসিনা তাই তিনি দেশের বৈধ প্রধানমন্ত্রী বার্তা সংস্থা রয়টার্সকে দেয় এক সাক্ষাৎকারে এ দাবি করেছেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ ওয়াজেদ জয় গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির সঙ্গেও কাজ করতে প্রস্তুত বলেও জানান জয় নাফিয়ারমান মননের প্রতিবেদনে দেখুন বিস্তারিত টানা ছত্রিশ দিনের কোটা সংস্কার আন্দোলনের পর পদত্যাগ করে দেশটাকে বাধ্য হন শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রীর ওপর ক্ষোভ থেকেই রাজপথের পাশাপাশি গণভবন দখলে নেয় সাধারণ জনগণ অন্যদিকে উনপঞ্চাশ বছর পর আবারও শেখ হাসিনার আশ্রয় হয় ভারতের রাজধানী নয়াদিল্লিতে সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তবে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে হইচুই ফেলে দিয়েছেন শেখ হাসিনার পুত্র সজীব জয় জানান পদত্যাগ করেননি শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে পদত্যাগের ইচ্ছা থাকলেও আন্দোলনকারীরা অগ্রসর হচ্ছিলেন গণভবনের দিকে নিরাপত্তার কথা মাথায় রেখে অল্প সময়ে দেশ ছাড়তে হয় সাবেক প্রধানমন্ত্রীকে বাংলাদেশ এতদূর আসতে পারত সাক্ষাৎকারে জয় আরও দাবি করেন প্রধানমন্ত্রীর পদত্যাগ না করা সত্ত্বেও সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তী সরকার তৈরির প্রক্রিয়াটি অসাংবিধানিক নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রীর সাবেক তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জানান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে আওয়ামী লীগ তবে নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে তিন মাসের বেশি সময় দিতে নারাজ তিনি অন্যদিকে দেশে ফিরলে কারাগারে যেতেও শেখ হাসিনা দ্বিধা করবেন না বলে জানান জয় আগের সাক্ষাৎকারগুলোয় সরকার পতনের জন্য বিএনপি ও জামায়াতকে দায়ী করলেও বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির সঙ্গে কাজ করতে প্রস্তুত বলেও জানান জয় বলেন নৌকার ভবিষ্যৎ মাঝি হিসেবে দল চাইলে বিষয়টি বিবেচনা করবেন তিনি শেখ হাসিনার ভারতে আশ্রয় নেয়ার পর থেকেই তার ও দলের মুখপাত্রের ভূমিকা পালন করছেন সজীব অজেত জয় গেল সপ্তাহে তিনি অভিযোগ করে বলেন দেশের মানুষের আচরণে হতাশ হয়েছেন শেখ হাসিনা তাই রাজনীতিতে শেখ পরিবারের কেউ আর ফিরবেন না পরক্ষণেই আরেক সাক্ষাৎকারে জয় বলেন আওয়ামী লীগের এমন দুর্যোগে হাল ছাড়তে পারে না শেখ পরিবার তবে শেখ হাসিনা পদত্যাগ করেননি এমন তথ্য প্রথমবারের মতো জানালেন সদীপ ওয়াজিদ জয় আরমান মনন এখন বিশ্ব দ্বিতীয় দিনের মতো রাজধানী শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে সংক্ষুব্ধ শিক্ষার্থী সহ সনাতন ধর্মাবলম্বীরা সমাবেশ থেকে চার দফা দাবি তুলে ধরে তা আদায়ে লাগাতার আন্দোলন কর্মসূচির ঘোষণা দেয়া হয়েছে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর দেশের বিভিন্ন স্থানে সনাতনীদের ওপর হামলার প্রতিবাদে দুপুর দুইটা থেকে বিক্ষোভ শুরু হয় বিভিন্ন এলাকা থেকে শাহবাগে জড়ো হতে থাকে তারা সমাবেশ থেকে চার দফা দাবি পাঁচ করে তার দ্রুত বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয় ওই দাবি নামায় নির্যাতন বন্ধ ও বৈষম্য নিরসনের পাশাপাশি বলা হয় সংখ্যালঘুদের জন্য দশ শতাংশ সংসদীয় আসন বরাদ্দ করতে হবে সেখানে বক্তারা অভিযোগ করেন বিগত দিনে হওয়া নির্যাতনের কোনো বিচার না হওয়ায় নির্দিধায় হামলার ঘটনা হয়েছে এর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে এদিকে ধর্ম ধর্মীয় সম্প্রীতি নষ্ট করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আফ খালিদ হাসান বিকেলে রাজধানীর বিয়াম মিলনায়তনে তিনি এ কথা বলেন এ সময় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনিষ্ট করার অবচেষ্টা তারা চালাচ্ছে যারা সংখ্যালঘু নিরে গোষ্ঠীর উপর হামলা চালাচ্ছে এই তাদের আইনের আওতায় এনে কঠোর স্বাস্থ্যবিধানের জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ এই মুহূর্তে আমাদের মূল কাজ হচ্ছে রেস্টোরেশন অফ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন একটা হটলাইন আমরা প্রেসি দিয়ে দেব বাংলাদেশের কোথাও যদি কোনো ধরনের সহিংসতা সংখ্যালঘুদের ব্যাপারে পার্টিকুলারলি কোনো উপাসনালয়ে হামলা হয় মুহূর্তের ভিতরে হটলাইনে যোগাযোগ করলে আমরা একটা ল এনফোর্সিং এজেন্সির সাথে সমন্বয় করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার সান্ধবাজার নিচ্ছি একটা বিরতি ফিরছি একটু পর সঙ্গেই থাকুন ফিরলাম বিরতির পর দেখছেন সান্ধবাজার রাজধানীর বাইরে দেশের বিভিন্ন থানায় যোগ ফিরতে শুরু করেছেন পুলিশ সেবার কার্যক্রম নিরাপত্তাহীনতার আতঙ্ক কাটতে শুরু করেছে সাধারণ মানুষের মাঝে থানার দাপ্তরিক কাজ পরিচালনার জন্য নিরাপত্তায় তৎপর বাহিনী সহ আনসার সদস্যরা সহকর্মীদের পাঠানো তথ্য ছবি নিয়ে বিস্তারিত প্রতিবেদনে বিভাগীয় শহর ও জেলার প্রান্তিক পর্যায়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে থানা পুলিশের দাপ্তরিক কার্যক্রম পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় অনেকে ফিরছেন কর্মক্ষেত্রে থানায় থানায় শুরু হয়েছে সাধারণ মানুষের সেবা দেওয়ার কাজ এতে স্বাভাবিক ধারায় ফিরছে আইন শৃঙ্খলার নাগরিক সেবা আমার ফোনটা আসলে নিয়ে গিয়েছিল আমি এখন আসছি থানাতে জিটি করার জন্য আমি একটা অভিযোগ দাখিল করছি এই অভিযোগটা তত যত দ্রুত সম্ভব এটা তদন্ত চাই শনিবার সকালে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি হালিশহর মুরিং এবং ইভিজের থানায় দাপ্তরিক কাজে যোগ দেন পুলিশ সদস্যরা সাদা পোশাকেও কাজে যোগ দেন অনেকে থানা পুলিশের সেবা কাজে সহায়তা করতে তৎপর সেনাবাহিনী ও আনসার সদস্যরা একইভাবে বরিশালেও শুরু হয়েছে পুলিশের দাপ্তরিক কাজ কোতোয়ালি সহ বেশ কয়েকটি থানায় কাজ শুরু হলেও মানুষের উপস্থিতি কম কেউ সেবা নিতে গেলে তাকে সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা গতকালকে দুটো অভিযোগ করেছে আর আমরা সেই অভিযোগ দুটো নিয়েছি এবং গত উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যে আগুনে পুড়ে মারা গেছিল তারও একটা আমরা অপমৃত্যু মামলা নিয়েছিলাম ময়মনসিংহ বিভাগের ছত্রিশটি থানার মধ্যে চৌত্রিশটি থানায় শুরু হয়েছে কার্যক্রম এর মধ্যে কোতোয়ালি থানায় আইনি সেবা নিতে আসছেন সাধারণ মানুষ নানা কারণে করছেন সাধারণ ডায়রিও পুলিশের মনোবল বাড়াতে থানা পরিদর্শন করে মতবিনিময় করেন সেনাবাহিনী সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমরা এখানে সেনাবাহিনীর ছোট একটা টিম মোতায়েন করেছি ওনাদেরকে আত্মবিশ্বাস দিতে এবং এটা জানাতে যে তাদের যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী প্রস্তুত আছে এবং পুলিশ সদস্যরা যত তাড়াতাড়ি এখানে অ্যাক্টিভ হবে আমরা সেনাবাহিনীকে আমাদের যে রেগুলার কার্যক্রম আছে সেই কার্যক্রমে নিয়ে যাব খুলনা মহানগরীতেও শুরু হয়েছে থানা পুলিশের সেবা নগরীর আট থানায় চলছে দাপ্তরিক কাজ তাদের সহায়তা করছে সেনা ও নৌবাহিনীর সদস্যরা এছাড়া ফরিদপুর মৌলভীবাজার সহ দেশের বিভিন্ন থানায় ফিরছেন পুলিশ সদস্যরা শুরু হচ্ছে নাগরিকদের আইনি সেবা দেয়া সহ দাপ্তরিক কাজ এতে খুশি শান্তিপ্রিয় সাধারণ মানুষ সাবিদ সারওয়ার এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা করে রাষ্ট্রীয় মর্যাদা ও আহতদের পুনর্বাসনের দাবি জানিয়েছে বিক্ষুব্ধ থিয়েটার কর্মী এবং আলোকচিত্রী সমাজের কলাকুশলীরা বিকেলে শহীদ মিনার সৃষ্টির স্বাধীনতায় সাহসী বাংলাদেশ এর ব্যানারে সমাবেশ করে শিল্পী সংস্কৃতি কর্মীরা শিল্পীরা যেন স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ পায় সেই দাবিও তুলে ধরেন তারা এছাড়া দেশের কেউ যেন স্বৈরাচার না হয়ে উঠতে পারে সেজন্য ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা এছাড়া বিভিন্ন জেলায় সাংস্কৃতিক অঙ্গনে হামলার নিন্দা জানানো হয় সমাবেশ শেষে দলীয় সঙ্গীত পরিবেশন হয় সান্ধ্য বাজার নিচ্ছে আরেকটা বিরতি ফিরে আসছি একটু পর সঙ্গেই থাকুন ফির পর দেখছেন শান্তবাজার সড়কে শৃঙ্খলা ফেরাতে পঞ্চম দিনের মতো রাস্তার মোড়ে মোড়ে শিক্ষার্থীরা অন্যান্য যে কোনো দিনের চেয়ে শৃঙ্খলাকারীদের সংখ্যা বেশি আজ সন্দেহভাজন যে কোনো যানবাহনকে তল্লাশি করা হচ্ছে বৈষম্যমুক্ত সমাজ করার সর্বাত্মক আন্দোলনে এবার সড়ক সত্যিকার অর্থে নিরাপদ হতে পারে বলে আশা প্রকাশ করছেন নিরাপদ সড়ক চেয়ে আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বুঝায় শুভ জানাবেন বাকিটা দুঃশাসনের প্রতিবাদে অচল করা সড়ক সুশৃঙ্খল করতে নেমেছে সেই শিক্ষার্থীরাই প্রতিদিন মোড়ে মোড়ে বাড়ছে শৃঙ্খলাকারীদের ভিড় স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই পালা করে দায়িত্ব পালন করছেন রাতেও নেই বিশ্রাম স্পষ্ট বার্তা সড়ক থেকে সরকার শৃঙ্খলার মধ্যে থাকতে হবে সবাইকেই গাড়ি চলতে থাকলেও পথচারীরা পার হওয়ার চেষ্টা করেন তখন গাড়ির স্পিড যেমন স্লো হয়ে যায় ব্যাঘাত ঘটে অনেক গাড়ির অনেক ইমার্জেন্সি গাড়ি যেমন অ্যাম্বুলেন্স পিছে পড়ে যায় সুতরাং আমরা চেষ্টা করছি যে পথচারীরাও যাতে সিগনাল মানে মানুষের মানসিকতার যে পয়েন্টটা এটাতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমরা ফেস করেছি আপাতত ফিল্ডে আমাদের নিজেদের মধ্যে যেন কোনো হচ্ছে বিশৃঙ্খলা যেন না হয় তাই আমরা চাচ্ছি যে সবাইকে লিস্ট করে দেন হচ্ছে সবাইকে হচ্ছে স্পেসিফিক কিছু জায়গায় হচ্ছে আমরা ডিস্ট্রিবিউশন করতে অন্য সিগনালের সাথে কোনো প্রকার যোগাযোগ রাখতে পারছি না অনেক সময় অনেক গাড়ি আমাদের সিগন্যাল ভায়োলেট করে চলে যাচ্ছে হাতের ইশারায় বা মাইকের মাধ্যমে যতটুকু পারছি নিজেরা নিজেরা কমিউনিকেট করার চেষ্টা করছি রাজধানীর গুলশান কারওয়ান বাজার সহ গুরুত্বপূর্ণ মোড়ের চারপাশে ৫০ জন পর্যন্ত শিক্ষার্থীদের উপস্থিতি দেখা যায় সঙ্গে ছিলেন আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরাও প্রশিক্ষণ না থাকলেও বেশ ভালো করছে বলে মত আনসার বাহিনীর তাদের প্রশিক্ষণ না থাকলেও তারা যতটুকু সম্ভব ততটুকু কাজ করতেছে এবং তাদের পাশে আমরাও আছি কয়েকদিন ধরে অবৈধ টাকা স্বর্ণালঙ্কার নথি ধরতে সন্দেহজনক যানবাহন তল্লাশি করছে শিক্ষার্থীরা সুন্দর করে স্যার বলে আমরা কথা বলতেছি কথা বলে আমরা দেখতেছি কি কোনো সমস্যা আছে কিনা গাড়ির মধ্যে তারপর চেক করে তারপর ছাড়তেছি জ্যামের জন্য অ্যাম্বুলেন্সগুলো আটকা পড়ে থাকে এ কারণে আমাদের স্টুডেন্টরা বা যারা কাজ করতেছে তারা যেন অ্যাম্বুলেন্সে ভোগান্তিতে না পড়ে সেজন্য এই লেনটা খালি রাখা হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে বিড়ম্বনা হলেও শিক্ষার্থীদের চেষ্টাকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ যেখানে পুলিশ বা ট্রাফিক নাই সেই সময়টাতে আসলে তাদের এটা প্রশংসনীয় তারা অত্যন্ত কষ্ট করে মাঠে রাস্তার সময় দিচ্ছে এবং শৃঙ্খলা রক্ষা করতেছে বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য আমরা একটু বা একটু ওদেরকে বুঝানো সেই বিষয়গুলোতে কাজ করছি এখন শুক্রবারের মতো শনিবারও ছোট বড় বেশ কয়েকটি সড়কে নেমেছেন নিরাপদ সড়ক আন্দোলনের প্রতিষ্ঠাতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন শিক্ষার্থীদের বৈষম্যমুক্ত সমাজ গড়ার সর্বাত্মক আন্দোলনের মধ্যেই একত্রিশ বছরের নিরাপদ সড়ক আন্দোলনের দাবি আদায়ের স্বপ্ন দেখছেন তিনি দেশটাকে একটা পরিবর্তন করার কিন্তু চেষ্টাটা করেছে যেটি মানে সকলেরই চাওয়া পরিবহন সেক্টরে যারা নেতৃত্ব দিয়েছে সেই নেতৃত্বের কারণে কিন্তু হয় না এবং সেই নেতৃত্ব তারা পরিবহন সেক্টরে দিয়েছে প্লাস সরকারের সঙ্গে যুক্ত থেকেছে যার জন্য সরকারও তাদেরকে সেইভাবে মানে কাজগুলো আদায় করে সড়কে চাঁদাবাজি বন্ধ শৃঙ্খলা ফেরানোর অন্যতম এটি নিশ্চিত হলে কমবে পরিবহন ব্যয় থামবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বৈষম্যের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন সত্যিকার অর্থে এবার সড়কে শৃঙ্খলা ফেরাবে বলে স্বপ্ন দেখতে শুরু করেছেন সাধারণ মানুষ মুজাহিদ শুভ এখন ঢাকা যাচ্ছে আরেকটা বিরতিতে সাথী থাকুন দেখছেন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর স্বাভাবিক হচ্ছে সীমান্ত পরিস্থিতি বাংলাদেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে নিচ্ছে দেশটির কেন্দ্রীয় সরকার হিলি স্থলবন্দরে পণ্য সরবরাহ এবং যাত্রী পারাপারে গতি ফিরলেও এখনও থমকে আছে গেদে দর্শনা স্থলবন্দরের কার্যক্রম পশ্চিমবঙ্গ থেকে কমল দত্তর প্রতিবেদনে দেখুন বিস্তারিত ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয়ার পর থেকেই স্বাভাবিক হতে শুরু করেছে বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি ছত্রিশ দিনের কোটা সংস্কার আন্দোলনে বাংলাদেশে আটকে পড়া ভারতীয়রা ফিরতে শুরু করেছেন নিজ দেশে বিএসএফ ও বিজেপির সহায়তায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কয়েকজন ভারতীয় এরই মধ্যে দেশে পৌঁছেছেন পাশাপাশি আটকে পড়া আরও তিন কর্মীকে নিয়ে আসার ব্যবস্থা করছে দেশটির কেন্দ্রীয় সরকার অচলাবস্থা কাটানোর পথে পশ্চিমবঙ্গের হিলি বন্দর স্বাভাবিক হচ্ছে পণ্য সরবরাহ প্রক্রিয়া চলছে যাত্রী পারাপার যদিও থমকে আছে গেঁদে দর্শনা বন্দর। প্রতিদিন এ পথে বারোশো যাত্রী পারাপার করলেও এখন তা নেমে এসেছে দশ ভাগের এক ভাগে যার প্রভাব পড়েছে মানি এক্সচেঞ্জের কার্যক্রমে পরবর্তীতে যে সরকার আসবে তারা জানে ভালোভাবে জনগণের উপরে জুলুম বা অত্যাচার মানে এগুলো জানে আর না হয় ভবিষ্যতে আমরা এটাই চাই এখন অনেক কমেছে এখন একশো থেকে দেড়শো লোক আপ ডাউন করছে ইন্ডিয়াতেতে না যাচ্ছে না বললেই চলে বাংলাদেশ থেকে যারা এসছিল ইন্ডিয়াতে ডাক্তার এবং তারা এখন ফেরত যাচ্ছে পশ্চিমবঙ্গবাসী চান বাংলাদেশে শিগগিরই ফিরে আসুক স্থিতিশীলতা সুসংহত হোক নয়াদিল্লির ঢাকা কূটনৈতিক সম্পর্ক